আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাকের ভয় রব অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষার হলের মতো এই পরীক্ষা হলের মধ্যে যে ব্যক্তি ভালো ফলাফল করবে আল্লাহ পাক তাকে দিবেন জান্নাত আর যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে খারাপ কাজ করবে মুশকিল কাজ করবে আল্লাহ তাআলাকে মানবে না রাসূলকে মানবে না আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করবে না সেই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা গুনাহের দিকে অগ্রসর হতে পারবো না যদি আল্লাহ তাআলার ভালোবাসা রাসূলের প্রেম আর ভালোবাসা আল্লাহ পাকের তাকওয়া আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায় আল্লাহর কসম করে বলতে পারি হে উম্মতে মুহাম্মাদি আমাদের দ্বারাতে গুনাহের কাজ সম্পন্ন হতে পারে না যখন মাওলার পরিচয় পেয়ে যাব যখন আল্লাহর পরিচয় পেয়ে যাব তখন আমার অন্তরটা স্বচ্ছ থাকবে আমার অন্তরটা পরিষ্কার থাকবে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে হে উম্মতে মুহাম্মাদি ও নবীর আশা আজকে আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আজকে আমরা ইমানের দিক থেকে দুর্বল আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আমলের দিক থেকে আমরা দুর্বল আল্লাহ পাকের ভয় না থাকার ক্ষেত্রে আল্লাহর কোরআনের দিক থেকে আমরা দুর্বল আল্লাহ পাকের ভয় না থাকার কারণে হাদিসের দিক থেকে আমরা দুর্বল আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আজকে আমরা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো কি অতিরঞ্জিত করে ফেলেছি আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আল্লাহর সাথে আল্লাহ তাআলার আয়াত এবং রাসূলের হাদিসের উপর আমল করতে পারছি না ও উম্মতে মুহাম্মাদি আপনাদের কাছে একটা দরখাস্ত একটা আবেদন সেটা হচ্ছে আজকে কেন আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই আজকে কেন রাসূলের মহব্বত আমাদের অন্তরে রাখতে নাই তার কারণ একটাই যেখানে আল্লাহ তাআলা আছেন আমার সাথে যে আল্লাহ তাআলা আছেন সামনে আমার আল্লাহ আছেন পিছনে আমার আল্লাহ আছেন ডানে আমার আল্লাহ আছেন বামে আমার আল্লাহ আছে এই ভয় না থাকার কারণে আজকে আমরা আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইয়াসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদার বান্দারা হে ওহে যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুলু কওলান সাদীদা এবং সঠিক কথা বলো সুন্দর সুন্দর কথা বলো মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা পরিহার করে চলো আল্লাহকে ভয় করো আমার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো আল্লাহ তাআলা কত সুন্দর করে মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন হে আমার মুমিন বান্দারা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুলু কওলান সাদীদা সঠিক কথা বলো সুন্দর কথা বলো যদি আল্লাহ পাকের ভয় আর সুন্দর যদি কথা বলতে পারো আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম আমি আল্লাহ তাআলা অঙ্গীকার দিলাম কি অঙ্গীকার ইসলিহ লাকুম আমালাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের যত কর্ম আছে তোমাদের যত আমল আছে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল কি সঠিক করে দিব ও আল্লাহর গোলাম দুই নম্বর প্রতিশ্রুতি কি ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব